হাতে প্ল্যাকার্ড ফ্লেক্স, মুখে স্লোগান, এতদিন রাজনীতিতে মহাজোট দেখা গেছে, কিন্তু এবার রাস্তায় নামলো চাকরি প্রার্থীদের মহাজোট। সোমবার সপ্তাহের শুরুর দিনই কলকাতা রাজপথে বিক্ষোভ মিছিল করলেন 2014 প্রাইমারি টেট নন ইনক্লুডেড চাকরি প্রার্থী থেকে শুরু করে রাজ্য সরকারের গ্রুপ ডি, নবম থেকে দ্বাদশের যুব ছাত্র অধিকার মঞ্চ, এসএলএসটি, মাদ্রাসা কমিশন, নার্সিং এবং কলেজের চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের নটি মঞ্চ একত্রিত হয়ে কেউ থালা বাজিয়ে কেউ গান গিয়ে মিছিল করল। শিয়ালদা দক্ষিণ থেকে শুরু হয় মিছিল, মৌনালী এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। মিছিলের সামনের অংশ মৌলালীর মোড় ক্রস করে এস এন ব্যানার্জি রোডে পৌঁছে গেলেও এখনো পর্যন্ত কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতর থেকে হাজারে হাজারে চাকরিপ্রার্থী তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আজকে এই যারা চাকরিপ্রার্থী তাদের যেটা বক্তব্য যে তারা বঞ্চিত হয়েছে এবং তাদের এই মিছিল যেটা মহাজোটের মিছিল। নিয়োগের দাবিতে মিছিলের জেরে শিয়ালদা বেলেঘাটা এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। অনতিবিলম্বে যদি আমাদের নিয়োগ না হয়, এই যে আন্দোলন আজকে দেখলো সরকার, এর থেকেও হাজার গুণ বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের এখন দুটো জ্বালা, এক পেটের জ্বালা সাথে বুকের জ্বালা। বুকের জ্বালা কেন? কারণ আমাদের যে হকের চাকরিটা সেটাও আমাদের চলে গেছে। আমরা তো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের হকের দাবি চাইছি, আমাদের যেটা যোগ্য অধিকার আমাদের সেটা দেওয়া হোক। নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা। এখানে প্রতীকী মুখ্যমন্ত্রী বসে আছেন, যিনি একজন নিরাপত্তারক্ষী সহ প্রতীকী মুখ্যমন্ত্রী। সেই প্রতীকী মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কাছে তারা হস্তক্ষেপ চাইছেন তার কাছেই জানতে চাইব। মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, উনি বলতেই পারবেন না যেটা পার্থবাবু জানেন বা ব্রাত্যবাবু জানেন বা অন্য কারোর ডিপার্টমেন্ট, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর। তিনি চাইলে এক্ষুনি আমাদের নিয়োগটা করতে পারেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটু দয়া করুন, একটু দৃষ্টি আকর্ষণ করুন আমাদের দিকে। আমরা শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে এই মহামিছিলে ডাক দিয়েছি। সবার যেহেতু চাকরির দাবিটা এক, সবাই যেমন নিয়োগ চাইছে, সবাই চাইছে হাতে নিয়োগপত্র উঠুক, তাই সবাইকে একটা ছাতার তলায় আসার অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টা। তা আমি অত্যন্ত খুশি আজকে এই বিষয়টা, নটা সংগঠন তারা একসাথে এসে, এবং এদেরকে পুলিশ যখন পারমিশন দিতে চাইনি, এদের আইনি লড়াইটা আমি হাইকোর্ট থেকে করে আজকে ছিনিয়ে এনেছি। এই মহা জোট টোট করে পার্টি করে তো হবে না, যাদের সত্যিকারের চাকরি প্রার্থী তাদের নিশ্চিতভাবে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল এবং তাদের ব্যবস্থা হবে, কিন্তু এই জোট রাস্তা এগুলো জোট ভোট এসব দিয়ে হয় না। চাকরি প্রার্থীদের মহাজোটের মহামিছিল নিয়ে দিনভর উত্তপ্ত থাকলেও রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।